আসসালামু আলাইকুম সবাইকে আমার কিচেনে ওয়েলকাম জানাচ্ছি। ঈদ তো চলে এলো, তো ঈদে আমরা তো শুধু মাংসই খাই না, মাছও খাই। তো আমার আজকের রেসিপি কাতলা মাছের ভোনা। এখানে আমি চার টুকরা বড় সাইজের কাতলা মাছকে অর্ধেক করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে ভাজার জন্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ এবং স্বাদ মতো লবণ। মাছটাকে এখন আমি খুব ভালো করে এপিট ওপিট মেখে নিব, যাতে প্রত্যেকটা সাইডে সমানভাবে মশলাটা লেগে যায়। মাখানোর পর্ব শেষ, তো আমি এখন ভেজে নিব। গরম তেলের মাঝে মাছ দিয়ে দিচ্ছি একটা একটা করে, এবং খুব কেয়ারফুলি দিতে হবে যাতে তেল না ছিটে উঠে। হাই হিটে চুলার তাপমাত্রা আছে এবং এখানে আমি 2 মিনিট করে এপিট ওপিট ভেজে নিব। খুব বেশি মচমচা করব না। 1 পিট হয়ে গেছে, এখন আমি মাছগুলিকে উলটিয়ে দিচ্ছি। কালারটা দেখলে বুঝতে পারছেন যে আমি কতটুকু ভেজেছি। যখন কোনো মাছ রান্না করা হয় তখন সেটা খুব বেশি ভাজলে স্বাদটা ভালো আসে না। মাছটা ভুনা করার জন্য আমি যে প্যানটা ইউজ করেছি এটা একটু ছড়ানো ডিজাইনের, কারণ তাতে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখানে 2 টেবিল স্পুন র্যাপসিড অর্গানিক অয়েল ইউজ করছি, আর 1 বড় সাইজের পেঁয়াজ কুচিকে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, আমি এখন মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম অল্প করে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এখানে পেস্ট করা মশলা আছে, রসুনের পেস্ট দিয়ে দিলাম 2 চা চামচ, আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন পরিমাণ, আদার পেস্টও ইউজ করলাম 1/2 চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর মরিচের গুঁড়া 1.5 চা চামচ। একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব জিরা আর ধনিয়ার গুঁড়া, দুটাকেই আমি 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি। আমি এখানে তেল খুব কম ইউজ করেছি, কারণ ভাজা মাছের তেলটা আমি এখানে দিয়ে দিব। সামান্য করে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর উপরে খাবারের স্বাদ অনেকটা নির্ভর করে। আমি বেশ কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, বাট এরকম বড় মাছে কিন্তু একটু ঝাল করে খেতেই ভালো লাগে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছগুলিকে খুব আলতো করে বিছিয়ে দিচ্ছি। এপিট ওপিট একটু মশলার সাথে মেখে দিব, যাতে মাছটা ভালো মতো কষানো হয়। 1 কাপ গরম পানি দিয়ে দিলাম। আমি রান্নাতে গরম পানি ইউজ করি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা রাখতে পারেন। আমি যেহেতু এটা ভুনা করব, তো আমি এখানে 1 কাপই ইউজ করলাম, এবং এই কাপের সাইজটাও কিন্তু বেশ বড়। খুব আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মাছটা ভেঙে না যায়। সেই সাথে লবণটাও টেস্ট করে নিলাম। মিডিয়াম তাপমাত্রায় 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হলো। মাছটা কিন্তু অনেকখানি হয়ে এসেছে, কালারটা বেশ সুন্দর আসছে। এখন আমি এখানে টালা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। মাছের ঘ্রাণটাও বেশ ভালো আসছে, খুবই লোভনীয় একটা কালার হয়েছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে টালা জিরাটা ঝোলের সাথে মিশে যায়। একটা ডিশে তুলে দেখিয়ে দিচ্ছি কেমন হলো রান্নাটা। আমার কাছে তো ভীষণ লোভনীয় লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। এই ছিল আজকে আমার রান্না, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি নতুন রাঁধুনিদের জন্য কিছুটা হলেও উপকারে আসবে।
আমার রান্না ভালো লাগলে প্লিজ আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রান্নাটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।